ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজ হলো সোমবার আর এখন বাজে বেলা দেড়টা। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা তো কাজকর্ম সব হয়ে গেছে, দেড়টা মানে অনেকটা কাজই হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়েছে, কারণ কালকে কিছুটা রান্না বান্না ছিল আর আজকে অল্প কিছু করেছি। টিফিন তৈরি করেছি, আর টিফিন করেছি, সবজি করেছি, ভাত করেছি, এই সমস্ত করেছি, ঝটপট আমার হয়ে গেছে আজকে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, একটু তাড়াতাড়ি করে আমি স্নানও করে নিচ্ছি। বেশ ঠান্ডা পড়েছে, মেঘলা হয়েছে, ঠান্ডা বেশ পড়েছে। কম্বল কিন্তু আমার বেরিয়ে গেছে, আর কম্বল বের করে রোদে দেওয়া হয়ে গেছে। যাই হোক, এই পর্যন্ত। আর এখন তো দেড়টা বাজে, সব কাজই প্রায় কমপ্লিট, পুজো চান সবই হয়ে গেছে, কিন্তু খাইনি। এখন যাব খেতে, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে গেলি। চারদিকে খুব অশান্তি হচ্ছে, সবাই জানো এনআরসি নিয়ে। কালকে আমাদের একটুখানি হস্তশিল্প মেলায় যাওয়া ছিল, আমরা যেতে পারিনি এই অশান্তিতে। বাস পুড়িয়ে দিচ্ছে, সকাল থেকে একবার খবরে ছেলে ফোন করে বললো মা নিউ টাউনে বাস পুড়িয়ে দিয়েছে। ভীষণ ভয় করছে, মানে কি বলবো, রাস্তায় তো ছেলেরা বেরোয়, বাড়ির লোকেরা বেরোয়, রাস্তায় বেরোলে ওদের, ওরা যতক্ষণ না বাড়ি ফেরে ভীষণ ভয় লাগে। রাস্তা অবরোধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, ভীষণ ভয় করে। জানি না এই বন্ধ করে বাস গাড়ি পুড়িয়ে দিয়ে কি লাভ হবে, এতে কি করে কোনো সুরাহা হয়, কিচ্ছু হয় না। যে বাসটা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মালিকের 12টা বেজে গেছে। অত বড় একটা বাস পুড়িয়ে দিয়ে যে মালিকের বাস, তার 12টা বেজে গেছে, আর কিচ্ছু হয়নি। এই করে কোনো কিছু হবে না। আর এনআরসি এনআরসি করে মাথা খারাপ করে দিচ্ছে। যাই হোক, যেখানে যেখানে ঝামেলা হওয়ার হচ্ছে হবেই, ও কিছুতেই কিছু ঠেকানো যাবে না। আর আমাদের এই সাধারণ মাথায় এইসব আমার মাথায় ঢুকবে না, মানে কি আর বলবো। আমি শান্তি চাই, শান্তিতে থাকতে চাই। যদি শান্তিতে আমাদের দেশে রাখে তো আমরা থাকবো, আর দেশ থেকে যদি বের করে দেয় তাহলে বেরিয়ে যাব। এই হলো মোদ্ধা কথা। আর যে কাজ আমি করছি সেটা আমাকে করতেই হবে। তাহলে একবার দেখে নাও, আজকে কিন্তু একটা ভালো সবজি বানিয়েছি, সবজিটা খুব টেস্টি হয়েছে। আমি সকালবেলা টিফিনে খেয়েছিলাম, দারুণ লেগেছে। আর এই সবজিটা আমি ফার্স্ট টাইম করলাম, ক্যাপসিকাম আর আলু দিয়ে সবজি। চলো তোমাদের সাথে এই সবজিটা শেয়ার করে নিই। আর আমি এখন খেতে যাই, প্রায় 2টো বাজতে যায়, খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিই। মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাড়াতাড়ি না খেলে হাত পা জড়সড় হয়ে যাবে। আমি খেয়ে নিই, আর তোমরা দেখে নাও আমি যে সবজিটা বানিয়েছি সেই সবজিটা কি করে বানালাম। ঠিক আছে, স্টার্ট। আলু ক্যাপসিকামের সবজি বানানোর জন্য সব কিছু কুটে নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি 2টো, আলু 2টো, ধনে পাতা কিছুটা, টমেটো 2টো, পেঁয়াজ কুচি 1টা, আর আদা বাটা, রসুন বাটা, এই দিয়ে রান্না হবে আজকের ক্যাপসিকাম আলুর সবজি। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এর ভিতরে দিলাম জিরে সম্বরা। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে বেশ নরম হয়ে আসবে তখন দিয়ে দেব আলু। আলুটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ কিন্তু খুব ভালো মতো ভাজতে হবে, আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজের সাথে আলুটা বেশ নরম হয়ে যাবে, আর তখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই মশলাটা দিয়ে আরো 1 মিনিট ভালো করে কষে নেব। আলু মশলা সব কিন্তু নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম টমেটো, টমেটো দিয়েও আর একটু ভালো করে কষে নেব। এরপরে আরো কিছু মশলা অ্যাড করছি। এবার দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু নুন, মানে পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে কষিয়ে চাপা দিয়ে ফিরে আসছি 2 মিনিট বাদে। টমেটো গলে একদম আলুর সাথে মিশে গেছে। এবারে 1 চামচ হিং দিয়ে দিলাম, দেখো কত সুন্দর কালার এসছে। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচো। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। তারপরে ক্যাপসিকাম যখন নরম হয়ে যাবে তখন আরো কিছু মশলা এর ভিতরে অ্যাড করব। এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচো বেশ খানিকটা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে আর একটা মশলা অ্যাড করব, যেটাতে এর
ক্যাপসিকামের টেস্টটা আরো ডবল হয়ে যাবে, দেখতে থাকো। রেডি হয়ে গেল আলু আর ক্যাপসিকামের সবজি। একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এক চামচ আমচুর পাউডার। দিয়ে একটু নাড়াচাড়া করে একেবারে তৈরি হয়ে গেল। আর এই সবজিটা দিয়ে ভাত রুটি পরোটা জাস্ট জমে যাবে। গুড ইভিনিং, এখন বাজে রাত 8টা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট নেওয়ার হয়নি। আমার এক বন্ধু ফোন করে বলল আসছি, তো ওর সাথে আরও একজন এসেছিল, ওরই বন্ধু এসেছিল, তো তিনজনে মিলে গল্প করতে করতে একবারে সন্ধে হয়ে গেছে। তারপরে সন্ধ্যের পরে ওরা চলে গেল, আর যখন ওরা ছিল তখন কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। গল্প করেছি, শুধু মুখে তো চা মানে শুধু গল্প হয় না, যা চা টা সবই হয়েছে। আর এখন বেজে গেছে রাত 8টা, আর আমাকে চলে যাবে, যেতে হবে রান্না করে, কারণ সকালবেলা তেমন কিছু রান্না করিনি। আর এখন রান্না করব, রান্না করব কি করব, বেগুন পোড়া করব, বেগুন পোড়া আর রুটি করবো আজকে। আর সকালে যা যা আছে ওইতে হয়ে যাবে। আর তারপরে রাত কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেগুলো গোছাতে হবে। প্রচুর ঢিপ হয়ে আছে সব, মানে সোফার সমস্ত কাভার টাভার সব খুলে দিয়েছি, সব পড়াতে হবে। দেখো সমস্ত কি অবস্থা হয়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি, মুড় হয়ে আছে সব কিছু, দেখতে পাচ্ছ? এই সমস্ত কিছু গোছাতে হবে এখন। তাহলে আর দেরি নয়, চলে যাই রান্নাঘরে, রান্না করে দিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো এখানে হচ্ছে এখন বেগুন পোড়া। বেগুনটাকে ভালো করে ধুয়ে গায়ে তেল মাখিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে কিন্তু চিরে নিয়েছি, তাহলে ভেতরটা ভালো সেদ্ধও হবে, আর ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। আজকে হবে বেগুন পোড়া। বেগুন পোড়ার সাথে কি ভালো লাগে জানিস? বেগুন পোড়া আর রুটি, বেগুন পোড়া দিয়ে রুটি। একবার ছেঁকা লাগুক তা বুঝতে পারবি। কটা করে চুষিস? দেখো 8টা করে তো মনে হয় 8টা আছে। হ্যালো মিস্টার স্যার, ফটো আছে কি? গুড মর্নিং লাভলি ভিউয়ার্স, একেবারে মঙ্গলবার সকালবেলা চলে এলাম রান্নাঘরে। কুমড়ো ফুল বাজার থেকে এসেছে আজকে, কুমড়ো ফুলের বড়া হবে, তার জন্য ব্যাটার গুলে রেখেছি। কুমড়ো ফুল ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর হবে আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে একটা সবজি, সব কিছু কেটে রেখে
এতক্ষণ আমি রান্না করলাম আলু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে শুকনো শুকনো একটা তরকারি। এটা কিন্তু রুটি বা লুচি পরোটা দিয়ে খুব ভালো যাবে। দেখে নাও কুঁড়ো ফুলের বড়া কিন্তু হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে না? এই কুঁড়ো ফুলের বড়া দিয়ে এক থালা ভাত ঘি কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নাও, আর কিচ্ছু লাগবে না। ঘুমিয়ে পড়েছে দুলতে দুলতে, হ্যাঁ ঠপাস করে পড়ে গিয়ে কি অবস্থা হবে দেখো সবাই। স্কুল ছুটি থাকলে কি কি হয় দেখো, দুলছে। এ বাবা, সবাই দেখছে কিন্তু। আমি কখন থেকে ডাকছি, এ লাগবে লাগবে লাগবে, এত জোরে দৌড়ে ঝুললে কিন্তু পড়ে যাবে। এত জোরে এত জোরে একদমই করবে না। আবার ওকেও নিয়েছিস সাথে বনু? ওটা আচ্ছা তুমি চলো, আমি অনেক কাজ আছে করে নিয়ে গুলো। জয় সিয়ারাম, চান করতে হবে না? ও ঠান্ডায় দুমাস চান করবে না? আচ্ছা গরম জলে তোমার না ঠান্ডা লাগে না? বলবো সবাইকে তুমি কি করো, বলবো তোমার না ঠান্ডা লাগে না, তুমি সবসময় কিভাবে থাকো বলবো সবাইকে? চলো কাজ করে নি। দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু এখনো দুলে যাচ্ছে, সকাল থেকে দুলেই যাচ্ছে। একটুখানি সারা টাইমই দুলবো তো, এইটা আমার সবথেকে ভালো লাগে। আর এখন আমরা বেসন মাখবো, একটা প্যাক তৈরি করেছি, বেসনের প্যাক। যারটা সে লাগাবে ঠিক আছে, তোমারটা তুমি লাগাবে আমারটা আমি লাগাবো, ঠিক আছে? তৈরি হয়ে গেছে, নাও লাগিয়ে নাও। দেখো সুন্দর আজকে না খুব মেঘলা, একটু ফোঁটা রোদ ওঠেনি ব্যালকনিতে, আমি আর মেয়ে বসে আছি। বৃষ্টি আসলে গরমটা একটু উঠে পড়লে আমি বেঁচে যাবো বাবা, ঠান্ডা বোধ আমি আর পাচ্ছি না। কেন বলো তো, সকালে উঠতে হয়, সকালে 6:30 মধ্যে উঠে যায়। এই সর্দি মে তো মেরা কো গানা ইয়াদ রাহে, সর্দি রে সর্দি রে সর্দি রে সর্দি, উল্টোটা গাইছি। চুলে লাগালে কিন্তু মুশকিল আছে, ওটা তো পাবো না, চুল ছিঁড়ে যাবে। মাঝে বিয়ে হলে তো মাকে তো বিয়ে হলে তোমাকে আমি তো মেয়েকে মাখাই মাঝে মধ্যে মাখাই। কাঁচা হলুদ মাখতাম, কাঁচা হলুদ লাগানো বেশি সময় দিয়ে দেওয়া যাবে না। তাড়াতাড়ি করো, ছোট ডাকতে এসেছিল।
কখন চান করবি? ঠাকুর পুজো দিবি? দেখো তোমরা কি দুষ্টুমি করছে। দাদা তোমরা দেখতে পাচ্ছ মা আর মেয়েতে বেসন মেখে একেবারে ভূত হয়ে গেছি। এই বেসনটা মাখার পরে 10 মিনিট শুকনোর জন্য রাখবো। একটু হালকা হালকা ভেজা ভেজা থাকবে, তারপরে স্ক্রাবিং করে একেবারে প্লেন ঠান্ডা জলে ধুয়ে ফেলব। তারপরে কিন্তু আমার অনেক কাজ আছে, স্নান পুজো সব সারতে হবে, তাই এই ব্লগটা কিন্তু আমি কালকে স্টার্ট করেছিলাম আর এখানে এসে এন্ড করে দিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।